আসসালামু আলাইকুম। শুরুতে সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমরা সবাই দেখছো যে এসএন কুকিং স্টুডিও বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো বেসন চারাই পারফেক্ট বরিন্দা রেসিপি, একদম দোকানের মতো করে যেভাবে বরিন্দা তৈরি করা হয় সেভাবে করে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর আশা করবো পুরো রেসিপিটি তোমরা আমার পাশেই থাকবে। প্রথমে বাড়ি চলে এসেছি মূল উপকরণে। দেখো এখানে আমি প্রথমে 1 কাপ খেসারির ডাল নিয়েছি, এখন এটাকে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। তো এই খেসারির ডালটার ভালো নাম কি আসলে আমি জানি না, আমরা ছোটোবেলা থেকে খেসারির ডাল বলে এসেছি। তোমাদের কাছে যদি ভালো কোনো নাম থাকে কমেন্টে জানিয়ে দিও প্লিজ। কথা বলতে বলতে আমি কিন্তু খেসারির ডালটাকে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়েছি, আর দেওয়ার পর একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছি। দেখো কতটা ময়লা উঠেছে। এখন এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, ঢাকা দিয়ে রাখবো। আর যতক্ষণ আমার ডালটা ভিজানো হচ্ছে ততক্ষণে সবাইকে ছোট্ট একটি অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেলে ঢুকেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো আমার ডালটা সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু ডালটাকে হাতের সাহায্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এত করে দেখবো অনেকটা ময়লা পানি বের হয়। আর তোমরা সবাই জানো ডাল থেকে কিন্তু সাদা সাদা প্যানার মতো পানি বের হয়, তো আমি হাত দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ডালটা ভেজানোর সময় আমি কিন্তু আমার সংসারের যাবতীয় কাজগুলো সেরে এসেছি। তো কথা বলতে বলতে আমি ডালটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ধুয়ে নেওয়ার পর দেখো এরকম হয়েছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে করে পেস্ট করে নেব, 2 মিনিট, বেশি টাইম লাগে না, জাস্ট 2 মিনিটে লাগবে। তো ডালটা আমি ব্লেন্ডার জারে দিয়ে আবারও সামান্য পরিমাণে নর্মাল পানি দিচ্ছি, এখন এটাকে পেস্ট করে নেব। তোমরা ছেলে পাটাতো বেটে নিতে পারো, ব্লেন্ডারে করলে কিন্তু এটার আঠালো ভাবটা অনেকটাই কমে যায়। তো আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটি চার্মিং বলে ঢেলে নেব। তো আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে, দেখো। আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, একদম মিহি হয়ে। এখন এটাকে একটি হ্যান্ড হুইসের সাহায্যে আমি ভালোভাবে পেটিয়ে নিব। আর এখানে কিন্তু একটি সহজ টিপস দিয়ে দিচ্ছি, ডালের পেস্টটা যতটা বেশি পাঠাবে, যত বেশি পাঠাবে ততই কিন্তু বরিন্দাটা ভালো আসবে, ফুলবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা পারফেক্ট হয়। তো দেখো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। তো আমার সম্পূর্ণ ব্যাটারটা পাঠানো হয়ে গেছে, আমি 5-6 মিনিট ধরে পেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, যেহেতু আমি 1 কাপ খেসারির ডাল নিয়েছি সেজন্য আমি 1 কাপ আটা ইউজ করছি। তোমাদের হাতের কাছে আটা ময়দা যেটাই থাকে সেটাই ইউজ করতে পারবে। আবার আমি সম্পূর্ণ উপকরণটাকে ভালোভাবে পাটিয়ে নিচ্ছি। তো আমি এটাকে আবারও 4-5 মিনিট ধরে পাটাচ্ছি, পেটিয়ে নিয়েছি হ্যান্ড হুইসের সাহায্যে। তো তোমাদেরকে আর দেখাইনি, আমি কিন্তু বন্ধ ক্যামেরা এটাকে ভালোভাবে পেটিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এবারে সরাসরি আমি চলে এসেছি। তো চুলে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সাদা তেল গরম করে নিয়েছি। আর এখানে যে পিঠা ছাঁকার চামচগুলো, এটা আমাদের সবার বাসায় থাকে আমি আশা করি। তো আমি চামচে 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি নেড়ে চারপাশে। চামচটাকে ভালোভাবে কিন্তু ঘুরিয়ে দিতে হবে, তা না হলে এক পাশে এক জায়গাতে বরিন্দাগুলি পড়বে আর এগুলি আটকে যাবে একটার সাথে একটা। তো এরপর যে আমার চুলের রাস্তা কিন্তু হাইটে ছিল, এখন আমি চুলের রাস্তা মিডিয়াম টু হাইটের মাঝখানে করে দিচ্ছি, আর একটি কাঠের সাহায্যে বরিন্দাগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার বরিন্দাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটি চাকনি চামচের সাহায্যে তুলে নেব। তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, আমি কিন্তু ক্যামেরার সামনে এনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু ডালের কালারটা হলুদ ছিল সেজন্য বরিন্দার কালারটাও অনেকটা সুন্দর এসেছে। আর বন্ধ ক্যামেরা আমি আরও অনেকগুলি বরিন্দা ভেজে নিয়েছিলাম, তো আমি অর্ধেকগুলি বরিন্দা ভেজে নিয়েছিলাম অর্ধেকগুলো ব্যাটার দিয়ে। এখন বাকি অর্ধেকের সাথে আমি একটু হলুদ মিশিয়ে দিব, একদম ন্যাচারাল কালার, এখানে কোনো ফুড কালার ইউজ করব না আমি, দোকানের কেনা কালার। তো দেখো হলুদ দিয়ে আমি আবারও ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, সুন্দর একটা কালার এসেছে, ডালের কালার আর হলুদের কালার মিলে মিশে সুন্দর একটা কালার এসেছে। তো আমি আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি বরিন্দাগুলো ভেজে নিব। তো আমি অর্ধেক ব্যাটারের নর্মাল বরিন্দা ভেজেছি, আর বাকি অর্ধেক দিয়ে আমি হলুদ বরিন্দা ভাজবো। তো আবারও বরাবরের মতো আবারও আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, ব্যাটার দিয়ে আবারও চাকনি চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলি বরিন্দা ভেজে নেব। আর প্রথম অবস্থায় কিন্তু চুলার রাসটা হাইটে রাখতে হবে, পরে কিন্তু হাই টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে, তাহলে বরিন্দাটা পুড়ে যাবে। তো দেখো আমার অনেকগুলি বরিন্দা দেওয়া হয়ে গেছে, আর দেওয়ার সাথে সাথে বরিন্দাটা পড়ার সাথে সাথে কিন্তু বেশি উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ।
তো আমি আর বাজা দেখলাম না, আমি বন্ধ ক্যামেরা সবগুলো বৃন্দা বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে এগুলি হলো হলুদ, আর এ পাশের গুলো হলো নর্মাল। তো আমার কাছে মনে হয় বেশি পার্থক্য হয়নি, ডালের কালার আর হলুদের কালার চেমচেমে, ততটা পার্থক্য বোঝা যায় না। যাই হোক, তবু আমি দু কালার বেঁধে নিয়েছি। এখন আমি বুরিন্দাগুলো এক পাশে সরিয়ে নেবো। এখন আমি এখানে শিরা তৈরি করে নেব বুরিন্দার জন্য। তো আমি প্রথমে দেখিয়েছিলাম, এখানে আমি বড় কাপের 1 কাপ চিনি নিয়েছি একদম উঁচু করে, আর মাঝারি সাইজের কাপে 1/2 কাপ পানি দিচ্ছি। এতে করে পারফেক্ট একটা শিরা তৈরি হবে, আর টাইমটা খুব কম লাগবে। যদি পানি বেশি দাও তাহলে টাইমটা অনেকক্ষণ লেগে যাবে, টাইমটা বেশি লাগবে মানে অনেকক্ষণ ধরে চুলার কাছে থাকতে হবে। তো আমি একটি হ্যান্ড উইচ দিয়ে চিনিটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, চিনিটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, আর এলাচটা আমি মুখ পেটিয়ে দিচ্ছি, আর একটি তেজপাতা ছেড়ে দিয়েছি। তো দেখো আমার শিরাটা বলক উঠে এসেছে, আর শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আসলে হাত দিয়ে দেখানোর কোনো দরকার নেই, তোমরা শিরাটা দেখে বুঝতে পারছো কতটা পারফেক্ট শিরা হচ্ছে। শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন শিরাটা তুলে আমি এক পাশে সরিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো আমি 10-15 মিনিট ঠান্ডা হওয়ার পরে এখানে যে এলাচ ও তেজপাতাটা ব্যবহার করেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারটা নেওয়ার জন্য দিয়েছিলাম। তো এখন আমি যে দু কালারের বুরিন্দা বেজেছিলাম সেগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর তোমরা কিন্তু এভাবে করে বেশি করে বুরিন্দা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারো অনায়াসে 10 থেকে 15 দিন। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ থাকবে, আর ডিপে রাখলে বক্স ভরে যদি রাখো তাহলে 15 থেকে 20 দিন অনায়াসে খেতে পারবে। এটা কোনো সমস্যা না, চনাবুর যেভাবে আমরা সংরক্ষণ করি এভাবে সংরক্ষণ করা যায় খুব ইজিলি। তো আমার শিরাটা ঠান্ডা হয়ে গেছে আর বুরিন্দাটাও মিক্স করা হয়ে গেছে। এরপর যে আমি সবগুলি বুরিন্দা দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় পাত্র নেওয়া উচিত ছিল। আমি ভালোভাবে বুরিন্দাগুলোকে শিরায় মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 1 ঘন্টা রেখে দেবো। তো ফিরে এসেছি 1 ঘন্টা পরে। দেখো চিনির রস খেয়ে বুরিন্দাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আর যতটা না সুন্দর লাগছে দেখছে তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছিল খেতে। হয়তো তোমাদের এখন আমি বোঝাতে পারবো না, যখন তোমরা বাসায় তৈরি করবে তখন বুঝতে পারবে। আর এটা কতটা মুসমুসে হয়েছে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। আর শিরাটা একদম ভিতরে সুন্দরভাবে ঢুকে গেছে, তোমরা অবশ্যই দেখেছো, আমি ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে তোমরা বুরিন্দা তৈরি করে সংরক্ষণ করে খাবে। আর কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি, ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ। এরকম ইন্টারেস্টিং ভিডিও হয়ে তামাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।